তোমরা তো সবাই জানো যে অফিশিয়াল ভাবে এনটিএ নেটের ডেট অ্যানাউন্স করা হয়েছে, সেটা কবে? সেটা হচ্ছে সেপ্টেম্বরের 16 থেকে 25 এর মধ্যে হবে। তাহলে এবার প্রশ্ন হলো, এই 23 থেকে 24 দিন কিভাবে প্রিপারেশনটা নেব? তোমরা যারা মনস্থির করেছো যে এবারই যে করে হোক কোয়ালিফাই করতেই হবে, তাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটি। এবার পরীক্ষা দিতে যাওয়া উচিত কি উচিত নয় সেটা আমি তোমাদের উপরেই ছাড়ছি, ঠিক আছে? না, আমি তোমাদের কোনো জ্ঞান দিতে আসিনি, তবে এই কয়েকটা দিন কীভাবে পড়া উচিত, তোমরা যারা আমাকে দাদা বলো বা স্যার বলো, তো সেই দাদা হিসেবে একটা কর্তব্য থেকেই যায় যে কীভাবে এই কয়েকটা দিন, এই শর্ট টাইমে, যেহেতু নভেম্বরে হওয়ার কথা ছিল সেটা চলে আসলো সেপ্টেম্বরে, তো এই শর্ট টাইমে কীভাবে সবগুলোকে রিভিশন দেব, কীভাবে কমপ্লিট করব, সেটা সম্পর্কে কিছু তোমাদের পরামর্শ দান করা, এটা আমার কর্তব্য বলেই আমি মনে করছি। তাই এই ভিডিওটি আমি বেশি বড় করব না, জানি এখন সবারই সময়ের মূল্য রয়েছে, তাই একটু যদি সময় একটু সময় নিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা হয়তো স্ক্রিনে পেপার ওয়ানের সিলেবাস দেখছো, তাই তো? এই পেপার ওয়ানের সিলেবাসে আমরা চার ভাগে ভাগ করেছি। কয় ভাগে? চার ভাগে। চার ভাগে পুরো সিলেবাসটাকে আমরা ভাগ করেছি। প্রথম ভাগ হলো যেই পার্ট যেটা বুঝে বুঝে পড়তে হয়, যেমন ধরো রিসার্চ অ্যাপটিটিউড, তারপরে টিচিং অ্যাপটিটিউড, তারপর হচ্ছে কমিউনিকেশন, এগুলো কি, এগুলো সব ব্যাপারগুলোকে সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হয় এবং এগুলোকে বুঝে বুঝে পড়তে হয়, ঠিক আছে? দ্বিতীয় ভাগ হলো যেই পার্টগুলো মুখস্থ রাখতে হয়, যেমন আইসিটি, ঠিক আছে, তারপর হলো পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপরে হায়ার এডুকেশন সিস্টেম, এগুলো থেকে অনেক ফুল ফর্ম থাকে, অনেক রকম ব্যাপার থাকে, তো সেগুলোকে আমাদের মুখস্থ রাখতে হয়। এবার তৃতীয় ভাগ হলো যে পার্টগুলো প্র্যাকটিস করতে হয়, এবার প্র্যাকটিস মানে ডিআই, তারপরে রিজনিং, তারপরে রয়েছে রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন কিন্তু প্র্যাকটিস করতে হয়। এবার ফোর্থ পার্টে রেখেছি যেগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই ভালো করে পড়তে হয়, সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং। এখানে দেখবে তোমরা আর্গুমেন্ট স্ট্রাকচার এগুলো পাবে, তারপরে নানাভাবে এগুলোর থেকে ডিডাকটিভ ইন্ডাকটিভ রিজনিংয়ের ক্ষেত্র পাবে, ভেন ডায়াগ্রাম থেকে থিওরির কোশ্চেনও পাবে, ইন্ডিয়ান লজিক থেকে থিওরির কোশ্চেন পাবে, তো এভাবে নানা কোশ্চেন কিন্তু এখান থেকে প্র্যাকটিক্যালি যেমন আসে থিওরি থেকেও আসে, তাই এটা আমরা ফোর্থ পার্টে রেখেছি। আগে পেপার ওয়ান নিয়ে কথা বলে নিই, তারপরে আমি পেপার টু সম্পর্কেও বলবো কীভাবে সেটাকে আমাদের পড়তে হবে। পেপার ওয়ানকে তোমাদের প্রত্যেক দিন সকালে সবসময় মনে রাখবে, পেপার ওয়ানটাকে সকালে কভার করার চেষ্টা করবে, পেপার ওয়ান সবসময় সকালে, সকালে তিন ঘন্টা করে দিতে হবে। কয় ঘন্টা? তিন ঘন্টা। এবার তিন ঘন্টা তোমরা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কটার থেকে উঠছো সেই বিশেষে তোমরা তিন ঘন্টা রাখবে। এবার তিন ঘন্টাকে তোমরা দুই ঘন্টা হচ্ছে পড়ার জন্য রাখবে আর এক ঘন্টা হচ্ছে প্র্যাকটিসের জন্য রাখবে, ঠিক আছে? তাহলে কি, দুই ঘন্টা পড়ার জন্য, এক ঘন্টা প্র্যাকটিসের জন্য। এভাবে যদি ফলো করো প্রত্যেক দিন এই 24টা দিন বা 23 দিন যেটাই বলি না কেন, তাহলে হয়তো তোমাদের কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা এখানে বলে রাখি, এর পরের দিন থেকে মানে কালকের থেকে মূলত আমরা আমাদের চ্যানেলে সকালে একটা করে মক টেস্ট দেব, প্রত্যেকটা টপিক ওয়াইজ, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এভাবে প্রত্যেক দিন একটা একটা করে মক টেস্ট নেওয়া হবে। সেখানে মূলত আমরা নানারকম কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এক্সামের পার্সপেক্টিভে, সেইভাবে আমরা সেগুলো সেট আপ করবো এবং সেই মক টেস্টের রেজাল্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে বিকালে, বিকালে সেটা আবার আমরা আপলোড করবো সেটা রেজাল্ট হিসাবে। তো মক টেস্টগুলোকে যখন তোমরা স্ক্রিনে দেখবে, সেখানে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা কিন্তু সেই মক টেস্টের উত্তরগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে লিখে রাখতে পারো, তারপরে আমরা যখন পরের ভিডিও দেব তখন তোমরা সেগুলো মিলে নিতে পারো, ঠিক আছে? তো এভাবে এটা জানিয়ে রাখলাম, কালকের থেকে দেওয়া শুরু করব। আগামী 15 সেপ্টেম্বর অবধি আমাদের শুধু মক টেস্ট চলবে এখন, ঠিক আছে? তো শুধু তোমরা চ্যানেলটিকে ফলো করবে। দেখো, নেটের পেপার ওয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তো এটার কিন্তু পুরো সিলেবাস সম্পর্কে তোমাদের সম্যক ধারণা থাকতেই হবে, নাহলে কিন্তু তোমরা নেট কোয়ালিফাই করতে পারবে না। এবার যদি পুরো সিলেবাসে দেখো, তাহলে এই যে এটা একটা টপিক, এটার কিছু সাব পয়েন্ট রয়েছে, এরকম সাব পয়েন্ট কিন্তু মোট 33টি আছে। কটি? 33টি। সেটা অবশ্যই থিওরির ক্ষেত্রে, ঠিক আছে?
থিওরির 33টি আছে। এবার প্র্যাকটিক্যালের মধ্যে আমরা রেখেছি হচ্ছে ডিআই, রিজনিং, তো এগুলোর কথা যাচ্ছি না। থিওরির মধ্যে হচ্ছে 33টি আছে, যেমন টিচিং অ্যাপটিটিউডের যেমন এই 4টে, ঠিক আছে, তারপরে রিসার্চ অ্যাপটিটিউডের এই কটি, এরকম 33টি মোট সাব পয়েন্ট রয়েছে। এবার প্রত্যেকটি সাব পয়েন্টের যেসব টপিক রয়েছে এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু একটা পরিপূর্ণ ধারণা থাকা দরকার। আর আমরা এই সময় একটা সব থেকে বড় ভুল করি, এই যে পরীক্ষার যখন অন্তিম সময় চলে আসে তখন আমরা কিন্তু মূলত পেপার টুটাকে বেশি ফোকাস করি, পেপার ওয়ানকে কিন্তু পড়ি না। এবার তোমাদের এখানে বলে রাখি, যখন তুমি পেপার টুতে সব কিছু পড়ছো, পরীক্ষাতে এমনও হতে পারে যে পেপার টু সেভাবে তুমি অ্যাটেন্ড করতে পারলে না বা ভুল হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে তুলবে হচ্ছে পেপার ওয়ান, ঠিক আছে। তো এটাকে কোনোভাবে অবহেলা করবে না, পেপার টুর সাথে সাথে তিন ঘন্টা, মিনিমাম তিন ঘন্টা তোমাকে পেপার ওয়ানকেও দিতে হবে, ঠিক আছে, এই কয়েকটা দিন। এবার এটা তোমরা কিভাবে করবে, যেটা আমি বলা শুরু করেছিলাম যে 33টি পয়েন্ট রয়েছে, সাব পয়েন্ট রয়েছে, তো 33টি সাব পয়েন্টকে তোমাকে নিজেকে ভাগ করে নিতে হবে। সেটা আমি বলে দিতে পারবো না যে তুমি কিভাবে ভাগ করবে, কারণ তোমার সময় বেসিসে তোমাকে ভাগ করে নিতে হবে। যেটা তুমি উইক আছো, যেই বেসিসে মনে করো উইক আছো, তোমার মনে করো টিচিং অ্যাপটিটিউডটা বেশ ভালো ক্যাপচার করা আছে কিন্তু রিসার্চ অ্যাপটিটিউড নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটাকে একটু বেশি সময় দিতে হবে। সেভাবে তুমি একটা শিডিউল তৈরি করবে। অনেকেই হয়তো অনেক বড় বড় লিস্ট দিয়ে দিচ্ছে যে এই বেসিসে পড়ো, কিন্তু আমার মনে হয় এটা স্টুডেন্টদেরই ঠিক করা দরকার, কারণ আমিও একসময় নেট স্টুডেন্ট ছিলাম, তো আমি ব্যাপারটা জানি যে সবার কিন্তু সমানভাবে কোন মানে প্রবলেমগুলো থাকে না, সবারই আলাদা আলাদা প্রবলেম থাকে, আলাদা আলাদা জায়গায় থাকে, সেই হিসাবে নিজেকে সেট আপ করে নিতে হয়, সেটা নিজেকেই করতে হবে। কেউ যদি সেটা করে দেয় ওটা গুরুত্ব বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তোমাদেরই কিন্তু এটা করা দরকার, পুরো সেট আপটা করা দরকার। আমি বলে দিচ্ছি কীভাবে করবে। এবার 33টি যে সাব পয়েন্ট রয়েছে সেই 33টি সাব পয়েন্টকে তুমি টার্গেট করে নেবে যে কোনটাকে কোন দিন তুমি কমপ্লিট করতে চাইছো। তাহলে আমাদের মোট 33টি সাব পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এবারে 33টি সাব পয়েন্টের সাথে যদি যেগুলোকে যদি তুমি ভাগ করো, তাহলে আমাদের হাতে রয়েছে 23 থেকে 24 দিন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি তুমি ডেইলি যদি একটা করে পড়ো তাহলেও কিন্তু তুমি কভার আপ করতে পারছো না। তাহলে তোমাকে কী করতে হবে, মিনিমাম ডেইলি দুটো করে পড়তে হবে। কটা করে? দুটো করে সাব পয়েন্ট ক্লিয়ার করতে হবে। এবার ধরো তুমি টিচিং অ্যাপটিটিউডের এই টিচিং কনসেপ্টের এটা আর হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, এই দুটো তুমি কমপ্লিট করতে চাইছো। এবার এই দুটো কমপ্লিট করলে তোমাকে এই দুটোকে ফোকাস করতে হবে ওই দিন। মনে করো কালকের থেকে তুমি এই রুটিন নিচ্ছ, তাহলে কালকের থেকে তোমাকে এই দুটো ফোকাস করতে হবে। এই দুটোকে ফোকাসে রেখে তোমাকে কিন্তু এর যা যা যাবতীয় বিষয় রয়েছে সেগুলোকে যেমন কভার করতে হবে, তেমনি এর বিষয়ে নানা রকম যে কোশ্চেনগুলো রয়েছে সেটা তোমরা অনলাইনেও দেখতে পারো, আমাদের মক টেস্ট দেখতে পারো, বা নিশ্চয়ই তুমি বুক নিয়েছো সেই বুকেও তোমরা দেখতে পারো। সেই ক্ষেত্রে সেই বুকে যেসব কোশ্চেন রয়েছে সেগুলোকে সলভ করতে হবে, বোঝা গেল। এবার এই 33টি টপিক দেখো, 33টি টপিক যদি তুমি এই 23 থেকে 24 দিনের মধ্যে পার ডে যদি দুটো করে যদি কমপ্লিট করতে পারো, তাহলে মোটামুটি কিন্তু তুমি কিন্তু অনেক আগেই তোমার পরীক্ষার ডেট আসার অনেক আগেই অনেকটা কমপ্লিট করে ফেলবে। তারপরে তুমি সেক্ষেত্রে তোমার যেসব প্র্যাকটিক্যাল যেসব রয়েছে, মনে করো যেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলোর ওপর বেশি ফোকাস করতে পারবে, মানে সেগুলোর ওপর ফোকাস করার সময় পাবে। তো বুঝতে পারছো তো? এবার হচ্ছে তোমাকে মূলত দেখতে হবে যে কোন জায়গাটা তোমার বেশি উইক, ঠিক আছে, ওই জায়গাটাকে তোমাকে নির্দেশ করে তারপরে তোমাদের সেই জায়গাটার বেসিসে এক্সট্রা করে একটা সময় দিতে হবে। ধরো তোমার রিসার্চের এই স্টেপস অফ রিসার্চে তোমার একটু প্রবলেম রয়েছে, এটা তোমার ঠিকঠাক মনে থাকছে না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে মূলত এই যে তোমার নিয়ম মাফিক যে তুমি দিনে দুটো করে সাপোর্ট পয়েন্ট পড়বে সেই বেসিসে তোমাকে তো পড়তেই হবে, তারপরে স্টেপস অফ রিসার্চের জন্য আলাদা করে একটা সময় কিন্তু তোমাকে রাখতেই হবে ওই তিন ঘন্টার মধ্যেই, বোঝা গেল। তিন ঘন্টার বেশি রাখা যাবে না, কারণ আমাদের পেপার ওয়ানে কিন্তু আমাদের কোনো মাস্টার ডিগ্রি করতে বলেনি, পেপার ওয়ান হচ্ছে আমাদের একটা জেনারেল পেপার, এটাতে আমাদের সবাইকে এটা দিতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেন আমরা ওখান থেকে একটা নাম্বার তুলে আনতে পারি সেটার দিকে জাস্ট ফোকাস রাখতে হবে, আর বেশিরভাগ যেহেতু আমাদের মেন সাবজেক্ট পেপার টু সেটার দিকে কিন্তু আমাদের বেশি ফোকাসটা থাকা চাই।
এবার তোমরা যারা আমাদের নোট নিয়েছো, ঠিক আছে, দেখবে নোটে এমনভাবে পার্ট পার্ট করে বানানো আছে যে সেগুলো তোমরা যদি আগে একটু পড়ে থাকো এবং মার্ক করে থাকো তাহলে কিন্তু সহজেই, কিন্তু যেহেতু বাংলার পাশে ইংলিশ রয়েছে ফলে সহজেই কিন্তু সেগুলোকে তোমরা মুখস্থ করে নিতে পারবে। এবার হচ্ছে যেহেতু এখন শর্ট টাইম, তো শর্ট টাইমের ক্ষেত্রে সেই নোটটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা যারা আগেই নিয়েছো, আমি তোমাদের আগেই বলেছি যে সেগুলোকে দাগিয়ে দাগিয়ে পড়বে, তারপরে পরীক্ষার আগে অন্য কিছু পড়বে না, শুধু যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো শুধু মুখস্থ করে যাবে, সেগুলোকে শুধু রিভিশন দেবে। আর তোমরা যারা নেওনি অবশ্যই নিজে নোট তৈরি করেছো, তো সেক্ষেত্রে এখন শুধু সে শুধু রিভিশন দেবে, অন্য কোনো কিছু এখন নতুনভাবে পড়ার কিন্তু দরকার নেই। বোঝা গেল? এবার আসি কোন পার্ট কীভাবে পড়বো। তো যেটা আমি এর আগে লিস্টে তোমাকে জানালাম, রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং আর কমিউনিকেশন, এই তিনটাকে বুঝে বুঝে পড়বে, ঠিক আছে। তারপরে রইল আইসিটি, হায়ার এডুকেশন এবং পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এগুলো সবগুলো মুখস্থ করবে। লজিক্যাল রিজনিংয়ের এই পার্টটির সব কিছু তোমরা মূলত থিওরি হিসেবে পড়বে, আবার প্র্যাকটিক্যালও রয়েছে, মানে প্র্যাকটিস যেগুলো করতে হবে সেগুলো তো অবশ্যই রয়েছে। এবার আসি পেপার টুতে। এবার পেপার টু এর জন্য কিভাবে পড়ব। পেপার টু মূলত এই তিন ঘন্টা বাদ দিয়ে দিনে যত ঘন্টা তুমি পেপার টু এর মধ্যে ইনভেস্ট করতে পারবে করবে, ঠিক আছে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, তাহলে কতক্ষণ করে পড়ব। দেখো এটা আমি বলে দেব না, এটা তোমাদের নিজেদেরকেই ঠিক করতে হবে। কেন সেটা বলছি, আমার যা স্টুডেন্ট রয়েছে, আমার যেসব স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে অনেকেই আমি দেখি যে অনেকে হাউস ওয়াইফ আছে, যেমন সুস্মিতা, সুষমা, অলোকা, স্রষ্টা, এরা সবাই হাউস ওয়াইফ। সেক্ষেত্রে আমি যদি একটা টাইম টেবিল করেও দিই সেক্ষেত্রে তারা সেটা মেনটেন করতে পারবে না। আবার এমনও আছে, এমনও কিছু স্টুডেন্ট আছে যারা পাবলিক সেক্টরে কাজ করে, যেমন সুদীপ, মনিরুল, গৌতম, আরও অনেকে আছে, তো এরা নিশ্চয়ই আমার টাইম টেবিল ফলো করতে পারবে না। তাহলে তোমাদের পরিস্থিতির বেসিসে তোমাদেরকেই একটা টাইম টেবিল বানিয়ে নিতে হবে যে তোমরা কোনটাতে তোমাদের ক্ষেত্রে কমফোর্টেবল হবে, সেই বেসিসে তোমরা সেটাকে বানাবে এবং এমনভাবে বানাবে যেন ওটাকে ফলো করতে পারো। এবার যদি প্রত্যেক দিন একটা করে নতুন করে টাইম টেবিল বানাও এবং সেটা ফলোই করতে না পারো তাহলে ওটা ভিত্তিহীন একদম। তো সেক্ষেত্রে এমন একটা টাইম টেবিল বানাতে হবে যেটাতে তোমরা ফলো করতে পারবে এবং সেই বেসিসে সেটাকে করবে। কারণ আমরা সাধারণত কি করি, যখন টাইম টেবিল বানাই তখন ওটাকে খুব হার্ড করার চেষ্টা করি যে যাতে আমি সবসময় মনোযোগ দিয়ে পড়তে পারি, কিন্তু যখন সেটা ফলো করতে যাই তখন ওটা খুবই হার্ড হয়ে যায়, ফলে আর হয় না, আমরা তখন ভাবি যে হবে না আমার দ্বারা এটা। তো সেই ক্ষেত্রে ওই ভুল করবে না, নর্মালি একটা বানাবে, সেই বেসিসে তোমরা সম্পূর্ণটাকে ফলো করার চেষ্টা করবে। আর যেটা বললাম পেপার ওয়ান, পেপার ওয়ানের জন্য তিন ঘন্টা মাস্ট, সেটা তুমি যেভাবেই দাও, সকালে দাও, বিকালে দাও, আমি সাজেস্ট করছি সকালে। আর হচ্ছে পেপার টু, পেপার টু ওই তিন ঘন্টা বাদ দিয়ে সে তুমি ছয় ঘন্টাই পড়ো, সাত ঘন্টাই পড়ো, আট ঘন্টাই পড়ো, যতটা সময় দিতে পারবে সেটা পেপার টুকে দাও। বোঝা গেল? এবার আসি ঘুমের ব্যাপারটায়। এবার এই সময়টায় আমরা সাধারণত কিন্তু ঘুমোতে একটু দেরি হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি কোনো সময়ের জন্যই ছয় থেকে সাত ঘন্টা বেশি ঘুমাবে না এই সময়গুলোতে, মানে এই এক মাসটাতে, ঠিক আছে, কারণ এটা খুবই একটা ভাইটাল সময়। সেক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টা, এর বেশি ঘুমাবে না, এর কম ঘুমাবে না, ঠিক আছে। আবার খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে হবে, কারণ হচ্ছে কোনোভাবে যদি শরীর অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টার্গেট তোমরা অ্যাচিভ করতে পারবে না, কারণ শরীরের উপর সব কিছু। তো সেক্ষেত্রে শরীরটাকে ঠিক রেখে তারপরে কিন্তু আমাদের এই সব যেসব রুলস রয়েছে সেগুলোকে মেনটেন করে চলতে হবে। আর সব কিছু হয়ে যাওয়ার পরে যখন দেখবে তুমি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারছো, সব টাইম টেবিলকে মেনটেন করতে পারছো, তখন তুমি নিজেই নিজেকে একটু উপহার দেবে। সেটা কিভাবে, এবার মনে করো তুমি টার্গেট রেখেছো যে পেপার টু আমি চার ঘন্টা পড়ব বা পাঁচ ঘন্টা পড়ব, এবং সেটা তুমি সঠিকভাবে করতে পারলে, চার ঘন্টা এবং পাঁচ ঘন্টা একদম মন দিয়ে পড়লে, সেখানে কোনো রকম মোবাইল হাতালে না বা কোনো রকম টিভি দেখলে না, সে একদম সম্পূর্ণটাই মন দিয়ে করলে, তারপর নিজেকে কিছু উপহার দাও। মানে কীভাবে দেবো, এটা হচ্ছে মনে করো একটা কিছু তুমি কিছু বানিয়ে খেলে বা একটুখানি ঘুরে আসলে, ঠিক আছে, এটা একটা নিজেকে একটু সময় উপহার দেওয়া, ঠিক আছে। এইভাবে যদি চালিয়ে যেতে পারো এই একটা মাস, আশা করি তোমরা সহজেই নেটটা কোয়ালিফাই করতে পারবে। আর যদি এই টাইমটাকে এখন মেনটেন না করতে পারো তাহলে কিন্তু খুবই অসুবিধে হবে,
ঠিক আছে, কারণ এই সময়টা সব যে যত বেশি রিভিশন দেবে সে তত বেশি এখানে ভালো রেজাল্ট করতে পারবে, কারণ এই সময়টার থেকেই কিন্তু সম্পূর্ণ যা আমরা পড়েছি সেটাই কিন্তু এই সময় থেকেই আমাদেরকে রিভিশন দিতে হয় এই এক মাসে, বোঝা গেল? আর যদি আমরা রিভিশনটা ঠিকঠাকভাবে না দিতে পারি যতই আমরা আগে পড়ে থাকি না কেন, কারণ আমরা সবাই জানি পেপার ওয়ান পেপার টু যথেষ্ট ভার্স সিলেবাস, অনেকটা বড় সিলেবাস, আমরা কিন্তু সেটা মনে রাখতে পারি না। সো সেক্ষেত্রে আমাদেরকে সেই এক মাস পরীক্ষার আগের এক মাস খুবই গুরুত্বপূর্ণভাবে ফোকাস রাখতে হয়, ঠিক আছে? আশা করি তোমাদের একটু হলেও আমি কাজে লাগতে পেরেছি, আর যদি লেগে থাকে কিছু কাজে আমার কথাগুলোকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে ভবিষ্যতের যে আমরা মক টেস্টগুলো দেব সেগুলো সহজেই তোমরা পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব তো করবেই, আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। আশা করি তোমরা এভাবেই চলবে। আজকে এই অবধি রইল, নমস্কার।